আমি বলবো বাংলাদেশ সম্প্রীতির দেশ, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একতালে কিন্তু সকল উৎসব পালন করি। আপনারা ঈদের সময় আমাদের আমরা আনন্দ করি, তেমনি এই দুর্গা উৎসবে সবাই একসাথে। এখানে ইসলামী গান নিয়ে আমি বলবো এটা কোনো রং নয়, ইসলামী গান হতেই পারে। আমি কিন্তু একটা সময় হামনা তো গিয়ে পুরস্কার পেয়েছি, বা হযরত মুহাম্মদের জীবনীতে প্রথম পুরস্কার পেয়েছিলাম আমি হিন্দু মেয়ে। আমি বলবো সম্প্রীতির দেশ বাংলাদেশ, এর কোনো দ্বিমত নেই। কারণ এখানে আমাদের চার ধর্ম ছাড়াও আমাদের নৃগোষ্ঠী আছে, চাকমা আছে, মারমা আছে, তারা সবাই আছে। আমরা সবাই আমাদের কৃষ্টি কালচার আলাদা, কিন্তু আমাদের সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সবাই এক। রাজবাড়িতে আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, সেখানে তদন্ত করা হয়েছে, আরও বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, মানে পাশাপাশি আমাদের কিছু ওই বললাম না দুষ্কৃতিকারী, তারা চেষ্টা করছে বিশৃঙ্খলা করার। তাদের জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং তাদের জন্য আমাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। যারা আমাদের ধর্ম নিয়ে খেলা করবে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাদের আমি নিন্দা জানাচ্ছি। আমি এই শুভ অষ্টমী এবং আমাদের আজকে আবার নবমী তিথিও লাগছে, এখন আরেকটু পরেই সন্ধ্যা পূজা। আজকে আমি দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের বাংলাদেশ আবার 5ই আগস্টের পর নতুন বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশ হবে বৈষম্যহীন, এই বাংলাদেশ হবে সবার জন্য, সকল ধর্মের জন্য সুন্দর। আমরা বাংলাদেশি, এটাই আমাদের বড় পরিচয়। আর সকল উৎসব আমরা সবাই সমান তালে পালন করব। তারই ধারাবাহিকতা এখানে আমাদের পাশে কিন্তু মুসলিম বৌদ্ধ সবাই আমাদের সাথে একাত্মতা হয়ে উৎসব পালন করছে। আজকে তিন বাহিনীর প্রধান আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা আমাদের সারা বাংলাদেশে সকল মণ্ডপগুলার নিরাপত্তার ব্যবস্থা করেছেন সর্বোচ্চ। আপনারা যেহেতু সাংবাদিক, আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মেম্বার, আমরা আমাদের সাংবাদিক 7 জনের বেশি কিন্তু নিহত হয়েছে, সাগরুনির হত্যার এখনও বিচার হয়নি। তাহলে 5ই আগস্ট আমাদের সাংবাদিকেও শহীদ হয়েছে এবং ছাত্র জনতা সহ 4,800 জনের আমরা খোঁজ পেয়েছি এখনো পর্যন্ত, যারা আমাদের শহীদ হয়েছেন। সেই শহীদদের রক্তের বিনিময় আমরা 5ই আগস্ট পট পরিবর্তনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। মা দুর্গা তো অসুর বিনাশিনী, মা তার আগমনের আগেই অসুর বিনাশ করেছে। আপনারা বিগত দিনে দেখেছেন 15 বছর আমাদের উপর, বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপর অনেক নির্যাতন হয়েছে। দুর্গা উৎসব আসলেই আমাদের মন্দিরগুলো ভাঙা হতো, প্রতিমার হাত পা ভেঙে দিত। এই ধরনের দুর্বৃত্তকারীর দ্বারা দুষ্ট, তারা সবসময় চেষ্টা করে দুষ্টামি করার। আর যেটা বলবো, এখন অবশ্যই আমরা সাড়ম্বরে আনন্দের সহিত সারা বাংলাদেশেই দুর্গা উৎসব পালন করছি, কিন্তু একটা মেসেজ আমি আপনাদের বলতে চাই যে বিগত দিনে যে অবৈধ সরকার ছিল, তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, তার চেলাপেলারা যারা আছে, তার পেতাত্তারা আজও কিন্তু ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় আছে। আমি সারা বাংলাদেশবাসীকে একটাই বলবো, আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে, যেন কোনো দুর্বৃত্তকারী বা এই শেখ হাসিনার যারা সন্ত্রাসী ছিল, মানুষ গুম করেছে, মানুষ খুন করেছে, এরা চেষ্টা করবে আবারও আমাদের দেশটাকে দূষিত করতে। এদের থেকে সবাইকে সাবধান থাকতে বলব।